আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্লুইড প্রবলেম সলভিং এ সবাইকে স্বাগত হাইড্রোসেটিক ফোর্সেস অন এর উপর আমরা এখন একটা প্রবলেম সলিউশন দেখব প্রবলেমটা হচ্ছে এই যে আমার এখানে অ্যাট টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কিছু ওয়াটার আছে তো ওয়াটার এখানে এ বি এবং সি এখানে একটা গেট আছে তো গেটের বি অংশটা হচ্ছে আমার ফুলি হরিজেন্টালি সাবমার্সড সি অংশটা হচ্ছে আমার পার্সিয়ালি ভার্টিক্যালি সাবমাস্ট তো আমার এইটুকে লেন্থ দেওয়া আছে হচ্ছে ওয়ান মিটার তো আমাকে বলছে যে কম্পিউট দ্য ডেপথ ইজ ফর হুইজ দ্য গেট উইল বিগিন টু ওপেন এইচ বলতে এখানে আমার ফ্রি সার্ভিস থেকে পুরো ডেপটাকে বোঝানো হচ্ছে যেটা স্মল এইচ তো এটা এই প্রবলেমটা বোঝার জন্য আমাকে বুঝতে হবে যে এই গেটটা কোন প্রিন্সিপালে অপারেট করতেছে তো আমরা যদি খেয়াল করি যে বি পয়েন্ট আমার কিন্তু হিঞ্জ করা আছে এখানে তো হিঞ্জ করা মানে এটা কিন্তু এটা রোটেট করতে পারবে তো আমরা যদি খেয়াল করি যে আমরা জানি হচ্ছে কি যে হাইড্রোস্টেটিক ফোর্স মানে হচ্ছে এফ এটার ভ্যালু আমরা এভাবে লিখতে পারি যে গ্যামা এইচ বার এ এই যেখানে এই বারটা হচ্ছে কি সেন্ট্রটের লোকেশন এখানে আমার বিসি অংশের জন্য খেয়াল করি তো বিসি অংশে কিন্তু যদি আমার এখানে এই হাইটটা বেড়ে যায় তাহলে হাইটটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমার বোধ এই সেন্ট্রটের দোষ্টি মানে ফ্রি সারফেস থেকে সেন্টোয়ারটার ডিসটেন্সটা বেড়ে যাবে সেন্টো চিন্তা করি এখানে তাহলে হাইট বেড়ে গেই সেন্ট্রোয়েন্টের ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে প্লাস যে আমার এরিয়া এটাও কিন্তু বেড়ে যাচ্ছে তার মানে হচ্ছে এখানে আমার দুটো দিক থেকে বাড়তেছে একটা হচ্ছে এরিয়া বাড়তেছে আর একটা হচ্ছে আমার এই সেন্ট্রটের লোকেশান যদি আমার এইস বাড়ে যদি জাস্ট খালি এইচটা বাড়ে তার মানে আমার ফোর্সটা কিন্তু দুই দিক থেকে বাড়তেছে বিসি অংশে বাট আমি যদি খেয়াল করি এবি অংশে এবি অংশে কিন্তু আর এরকম হচ্ছে না কারণ এবি অংশে আমার ফুলি সাবমার্স এখানে এরিয়া বাড়ার কোনো ইয়া নাই বাট কিন্তু এখানে জাস্ট খালি কি আমার যে সেন্টারটের লোকেশন এইজ এটা বাড়তেছে তার মানে আমার যদি এখানে ওয়াটার ডেপ ইনক্রিজ করে সেক্ষেত্রে কিন্তু আমার বিসি অংশে ফোর্সটা বেড়ে যাবে আমরা যদি এখানে একটু এটা ফিভোরি ডায়গ্রামটা দেখার চেষ্টা করি তাহলে বি এটা কিন্তু আমার এফ সিবি তার মানে এফ সিবি আমার এফএবির চেয়ে বেশি বেড়ে যাবে যদি বেশি বেড়ে যায় তাহলে এখানে কিন্তু আমরা এখানে একটা মোমেন্ট পাব যদি মোমেন্টটা যদি সাফিসিয়েন্ট হয় তাহলে কিন্তু আমার এটা কিন্তু এখানে রোটেট করে এখানে চলে আসবে আর এই গেটটা কিন্তু ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে এখানে ওয়াটার কিন্তু বেড়ে যাবে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার এখানে এমনভাবে মেকানিজম সেট করা আছে ওয়াটার ডেপথ বা ওয়াটার লেভেলটা যদি আমার সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ইনক্রিজ করে যায় তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি এই গেটটা ওপেন করে দিয়ে ওয়াটার লেভেলটাকে ব্যালেন্স করে দেবে এই হচ্ছে ব্যাপার তো এখন এটাকে সলভ করার জন্য আমরা এফ সিবি এবং আগে এফএবিটা ক্যালকুলেশন করি আমরা তো আমরা যদি খেয়াল করি যে এফ সিবি তাহলে কি হচ্ছে এফ সিবি তাহলে এটা কি হবে গামা তারপর হচ্ছে কি এইচ এর এইচ বলতে এইচ এর লোকেশন যেটা এইচ বলতে আমরা যদি খেয়াল করি যে এখানে এইচ যেটা আমার এইটুকু হচ্ছে বিসি লেন্থ এটা মানে কিন্তু হচ্ছে আমার এইচ মাইনাস ওয়ান কেন এইচ মাইনাস ওয়ান কারণ হচ্ছে আমরা দেখেছি এটা হচ্ছে ওয়ান মিটার সো এটা পুরোটা হচ্ছে এইচ তাহলে এইচ মাইনাস ওয়ান তো এটা কিন্তু অর্ধেকে কাজ করবে হচ্ছে আমার সেন্ট্রয়েডটা মানে ক্যাপিটাল চিন্তা করি এইচ মাইনাস ওয়ান এই বিসির অর্ধেক হচ্ছে আমার সেন্ট্রয়েড তো এই বিসির লেন্থ হচ্ছে আমার এইচ মাইনাস মানে হচ্ছে আমার হাফ তো এখানে হচ্ছে সেন্ট্রয়েডের লোকেশন আর এরিয়া যদি খেয়াল করি তাহলে বিসির আমার লেন্থ লেন্থ কত এইচ মাইনাস ওয়ান তারপর হচ্ছে উইট কত এখানে দেওয়া আছে টু মিটার সো টু তো এটা হচ্ছে আমার এক নাম্বার যদি ধরি তো এখন যদি খেয়াল করি এই বিসি এই ফোর্সটা মানে এফ বি কোথায় কাজ করবে এখানে যদি আমরা খেয়াল করি যে ফোর্সটাকে ডিস্ট্রিবিউশন খেয়াল করি এটা কিন্তু আমার ট্রায়াঙ্গুলার শেপের ফোর্স ডিস্ট্রিবিউশন হবে এখানে একবার শূন্য ফোর্স ফোর্স কারণ এখানে কি প্রথম একবার এই সি পয়েন্টটা কিন্তু আমার এইচ শূন্য হাইট শূন্য ইনক্রিজ করলে কথা এরকম কিন্তু একটা শেপ হবে ফোর্সে এটা ট্রাঙ্গুলার শেপে যখন ফোর্স হয় তো এটার কিন্তু আমার অ্যাকশন অফ পয়েন্ট যেই পয়েন্টটা কাজ করে প্রেশার পয়েন্ট যেটা আমার সেই সেই পয়েন্টটা কিন্তু কি হয় যে ট্রাইঙ্গুলে যেখানে আমার সেন্ট্রয়েড হবে সেটা ট্রাইঙ্গুলের সেই সেন্ট্রয়েডকে হয় যে মানে হাইটের ওয়ান এ হয় তাহলে ওয়ান থার্ড লোকেশনে আমার এখানে কিন্তু কাজ করছে দেখেছি আমার আর কি এখানে কিন্তু এটা কিন্তু এই পুরো মানে ক্যাপিটাল এ যেটা এইচ মাইনাস ওয়ান সেটাকে ওয়ান থার্ডে অ্যাক্ট করবে সো এখানে কিন্তু আমার আর নতুন করে যে ওয়াইপি কালটু যেভাবে কষ্ট করবে এটা কিন্তু বের করার দরকার নেই সেন্টার অফ প্রেসারটা কিন্তু আমরা এখানে জাস্ট জিওমেট্রিক্যাল যে আমাদের রিলেশন সেটা থেকে বের করে ফেলতে পারতেছি সো এটা আমাদের কিন্তু অ্যাডভান্টেজ হচ্ছে আমরা যদি আগের প্রবলেম সলিউশনের ক্ষেত্রে কিন্তু আমি কিছু স্টেপ বলে দিয়েছিলাম এই প্রথম স্টেপটা কী ছিল প্রথম স্টেপ ছিল কিন্তু হচ্ছে যে আমার একটু ইয়ে করা মানে সাইডে একটু লোড হিসাবে লিখে দেই প্রথম স্টেপ ছিল হচ্ছে মানে প্রেশার ফোর্সটা ক্যালকুলেশন করা দুই নম্বর স্টেপ ছিল হচ্ছে ওয়াইপি ক্যালকুলেশন করা তিন নম্বর ছিল হচ্ছে আমার মোমেন্ট নিয়ে আমাদের যেটা দরকার সেটাকে ক্যালকুলেশন করা আর কি তো এই তিনটে স্টেপ কিন্তু আমরা এখানেও ফ্লো করবো সো আমার এক নাম্বার স্টেপ হয়ে গেছে বিসির জন্য

আর ট্রাঙ্গুলার ডিস্ট্রিবিউশন যেন হচ্ছে ওয়ান থার্ড এটা কাজ করে যাই হোক এখন আমরা এফ এ বিটা ক্যালকুলেশন করি তো এফএ বি এফএবি হচ্ছে কোথায় তাহলে হচ্ছে গামা এইস তাহলে এখানে যে চিন্তা করি এখানে লোকেশন কি এইস ওয়ানে সো ওয়ানে হচ্ছে তার লোকেশন এরিয়া কত হবে এখানে লেন্থ হচ্ছে এবি হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার আর ওইট হচ্ছে টু মিটার সো টোয়েন্টি সেন্টিমিটার মিটারে কনভার্ট করলে শোনা টু আর হচ্ছে টু তো টু এটা হচ্ছে এরিয়া তো এটা হচ্ছে আমার এফ এ বি তো এখন বি কোথায় কাজ করবে বি হচ্ছে এই যে আমার বি অংশটা এটার কিন্তু মিডিলে কাজ করবে ঠিক আছে মানে সেন্টার কাজ করবে সো সেন্টারটা কত টেন সেন্টিমিটার পুরোটা ধর বিশ সেন্টিমিটার এটা কিন্তু হচ্ছে ওয়ান টেন সেন্টিমিটার কখন থেকে এ বি পয়েন্ট থেকে টেন সেন্টিমিটার লেফটে সো এখন যদি আমরা একেবারে ক্রিটিক্যাল পয়েন্ট চিন্তা করি যেখানে যখন খালি জাস্ট এটা বিগিন টু রোটেড বিগিন টু রোট মানে কি মোমেন্টটা শূন্য থেকে জাস্ট জাস্ট খালি বাড়া বাড়া শুরু করছে তাহলে কিন্তু বিগিন টু রোটেট হবে তার মানে থরকেটিক্যাল ক্রিটিক্যাল কন্ডিশন আমরা বলতে পারছি সে যে সামেশন অফ এম বি এটা শূন্য জাস্ট মানে এর একটু বেশি হলে কিন্তু অ্যান্টিগাইজ বেশি হয় তাহলে কিন্তু রোটেট করা শুরু করবে অ্যান্টি ঠিক আছে তো সেটাই যদি হয় তাহলে আমরা যদি খেয়াল করি এখানে আমরা টি ডায়াগ্রামটা তাহলে এফ সিবি এটা কিন্তু অ্যান্টিগ্লোবাইস ঘোরাচ্ছে আর এফ এ বিটা কিন্তু ক্লকওয়াইজ ঘোরাবে সো আমরা এফ সিবি টাইমস হচ্ছে কি আমার এইচ বাই থ্রি এইচ বাই থ্রি মানে হচ্ছে এইস মাইনাস ওয়ান বাই হচ্ছে থ্রি এইটা পজিটিভ তারপর হচ্ছে যদি চিন্তা করি এটা কন্ট্যান্টি ক্লক ওয়াইজ সো এফ এ বি এটা কিন্তু ক্লক ক্লক ওয়াইজ সো নেগেটিভ সো হচ্ছে বি দূরত্ব কত দশ সেন্টিমিটার সো এটাকে শূন্য দশমিক ওয়ান জিরো এটা যদি শূন্য আমরা এখন ব্যালেন্স করি তাহলে কী হচ্ছে যে আমার এফ সি বি যদি তাহলে কত গ্যামা গ্যামা তারপর হচ্ছে আমার কি এইচ মাইনাস ওয়ান আবার কি টাইমস টু এটা হচ্ছে তারপর হচ্ছে কি খেয়াল করি যে এটা তো এফসিবি ভ্যালু গেল এখন বাকিটা হচ্ছে কি আমার এফসিবি থার্ড সো এইচ মাইনাস ওয়ান থ্রি এটা হচ্ছে আমার ডিস্টেন্সের মোমেন্ট আম এটা হচ্ছে কি ফোর্সের ভ্যালু গেলো তাহলে এটা এফ এপার নিয়ে যাই তাহলে এটা কি ইজুকালটা হয়ে যাবে সো এফ বি কি আবার এ বি যদি ভ্যালু রেখে এটা যদি খেয়াল করি এইটুকু আমরা বসাই দেই তাহলে কত হয় যে গামা এইস মাইনাস ওয়ান তারপর হচ্ছে কি শূন্য দশমিক টু টাইমসি শুধু হচ্ছে আমার টু একটু খেয়াল করি শুধু টু সু তো এটা হচ্ছে আমার ফোর্স গেল এখন মোমেন্ট আর্ম করতো শূন্য দশমিক ওয়ান জিরো দশ সেন্টিমিটার দিলে আর কি ওয়ান জিরো সো এখন যদি আমরা ফার্ডার ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে দেখি যে আমার খেয়াল যদি করি আমরা তাহলে কী হচ্ছে এখানে কিন্তু এটা এটা কাটা যাচ্ছে এটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে তারপরে যদি খেয়াল করি এইচ মাইনাস ওয়ান এখানে আছে এইচ মাইনাস ওয়ান এখানে আছে ঠিক আছে টু এখানে আছে এখানে আছে টু কাটা তারপরে যদি একদম খেয়াল করি যে এখানে আর কি ব্যালেন্স করা যায় কি দরকার নেই আর ব্যালেন্স করার আমরা এখন জাস্ট লিখতে পারি বিষয়গুলো যদি লিখি তাহলে কেমন আসতেছে আমার যে এখানে আসতেছে হচ্ছে এইস দেখি এখানে এইচ মাইনাস ওয়ান আছে এখানে এইস মাইনাস টু আছে সো এখানে কিন্তু এইস মাইনাস ওয়ান স্কোয়ার লিখতে পারি আমরা আর যদি এখানে খেয়াল করি দুই এখানে তিন সো সোম হচ্ছে কত এখানে হচ্ছে হচ্ছে টু আর তাহলে শূন্য দশমিক শূন্য দুই এটা পয়েন্ট টু আর ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো সো আমরা যদি এখানে খেয়াল করি তাহলে এখানে আমরা এইচ মাইনাস ওয়ান স্কোয়ার এই জুকালটু কি লিখতে পারি এটা লিখতে পারি হচ্ছে আমার শূন্য দশমিক ওয়ান টু মানে ছয় দিয়ে গুণ করে দিই ছয় দেগুণে বারো এবং শূন্য দশমিক ওয়ান টু আসবে তো এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে যে এইচ মাইনাস ওয়ান হচ্ছে কত যে আমার রুট ওভার শূন্য দশমিক ওয়ান টু সো এটা করলে কত হয় এটা যদি আমরা করি তাহলে এটা পাবো হচ্ছে শূন্য দশমিক থ্রি ফোর সিক্স তো আমরা যদি এখন শুধুমাত্র এইচ চিন্তা করি যে হোয়াট ইজ দ্য এইস ভ্যালু এইচ হচ্ছে তাহলে আমরা পাবো হচ্ছে যোগ হবে সো প্লাস থ্রি ফোর সিক্স সব কিছু মিলে কী হবে ওয়ান পয়েন্ট থ্রি ফোর সিক্স মিটার তো এটি হচ্ছে আমার আনসার এইসটে তাই এটা যদি এইস হয় তাহলে কিন্তু এটা বিগান টু ইন মানে এটা গেটটা কিন্তু ওপেন হয়ে যাবে তখন ঠিক আছে তো এখানে একটা বিষয় মজার আছে যে এখানে যে গেটটা ওপেন কখন হবে এটা দিলে আমরা এখানে মানে কন্ডিশনটা খেয়াল করি কন্ডিশনে কিন্তু আমার এখানে যে আমার উইটটা ছিল ওই ওয়েটের উইটের কিন্তু নাই উইটে এখানে টু মিটার উইথ উইথ কাটা হয়ে যাচ্ছে সো ওয়েট ডিল দেওয়া নাও থাকে তবুও কিন্তু এটা আমরা সলভ করতে পারবো তার খেয়াল করি যে আমার এই যে স্পেসিফিক ওয়েট এই যে ফ্লুইটের স্পেসিফিক ওয়েট এদের গামা এটাও কিন্তু কাটা হয়ে যাচ্ছে দুই পাশ থেকে তার মানে হচ্ছে যে আমার যদি এই স্পেসিফিক ওয়েট ডিল ওয়াটার না বলে যদি জাস্ট আপনি একটা ফ্লুইট দিত এবং যেটা স্পেসিফিক ওয়েট আমি আননো সেক্ষেত্রেও কিন্তু আমার প্রবলেম কিন্তু এটাকে সলভ করার ক্ষেত্রে জন্য কারণ এটা কিন্তু দুই পাশে কাটা হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে আমার এই যে কোন এইসের জন্য এটা এই গেটটা ওপেন করবো হবে এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্লুইড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অফ গেটের যে আমার উইথ ঠিক আছে মানে যে কোনো ফ্লুইড দেই না কেন যে কোনো আমি গেটের উইথ করি না কেন এক্ষেত্রে কিন্তু সেম হাইটের জন্যই কিন্তু এটা ওপেন হবে মানে একটা আমার নির্দিষ্ট হবে এটা কিন্তু মারাত্মক একটা অ্যাপ্লিকেশন আমরা কিন্তু করতে বিভিন্ন এটা আমাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল বিভিন্ন প্রয়োজনে কিন্তু আমরা এই ধরনের কন্ডিশন কিন্তু অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে যেমন অটোমেটিক্যালি এটা কিন্তু গেটটা খুলে যাচ্ছে এবং ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্লুইড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অফ গেটের যে উই মানে উইথ তো মজার ব্যাপার এটা আর কি যেটা আমরা এখানে সামারাইজ করি যে ধরনের আমরা সলভ করব কিভাবে এই তিনটা স্টেপ তো প্রথমে হচ্ছে আমরা হাইড্রোসিজিক প্রেসার ফোর্সটা ক্যালকুলেশন করব যেটা আমরা পি বা এ বলতে পারি দুই নাম্বার হচ্ছে আমরা হাইড্রোসি প্রেসার ফোর্স হচ্ছে লোকেশন বের করব তিন নাম্বার হচ্ছে আমরা মোমেন্ট নিয়ে আমরা এটা ক্যালকুলেশন করে এটা বের করে ফেলতে পারব তো আশা করি আমরা বুঝতে পারছি ব্যাপারটা সবাই ভালো থাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু